এগুলো আছে যে রাবারের তার এগুলো আপনাদের তারপর সাইড লাইন ব্যবহার করা যাবে মেইনলি সাউন্ড সিস্টেম মেইনলি সাউন্ড সিস্টেম জন্য রাবার তারগুলো মেইনলি সাউন্ড সিস্টেমের জন্য মেইনলি সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে থ্রি কোর জেনারেটর এসি চলবে বড় বড় হাই ভোল্টেজ হাই ভোল্টেজ হাই ভোল্টেজ ব্যবহার করা হবে অনেক উন্নত মানের তার আচ্ছা ভালো মানের তার নাকি ভালো মানের তার এগুলো আপনারা গাড়ি ওয়্যারিং সাইড লাইন মেইন লাইন এগুলো ব্যবহার করবেন ব্যাটারি কেবল এগুলো ব্যবহার করতে পারবেন 25 আর 4 কোর এগুলো এক গজের দাম 750 টাকা গজ 16 আর 2 কোর আচ্ছা এটা মেইন লাইন হ্যাঁ এগুলো অনেক লোডিং কাজ ব্যবহার করা হয় মেইন লাইন হাই ভোল্টেজ ব্যবহার করা হয় আচ্ছা 2.5 আর 1.5 850 টাকা কেজি হবে এটা আছে ফ্লেক্সিবল এটা 2376 এটা ভ্যান ওয়্যারিং গাড়ি ওয়্যারিং আচ্ছা অটো রিকশার মধ্যে হ্যাঁ যে কোনো ওয়্যারিং এর কাজ গাড়ি ওয়্যারিং এর কাজ করার জন্য এটা বেশি করে ব্যবহার করা হয় আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া আপনার সবার মধ্যে চলে আসলাম দেখতেছি যে হিউজ পরিমাণে জাহাজের তার জি তো আপনার দোকানের নাম এবং ঠিকানাটা আমার দর্শকদের বলুন আমার দোকানের নাম হাসি কেবল ঠিকানা চট্টগ্রাম সীতাকুণ্ড মাদামবীর হাট আচ্ছা মাদামবীর হাট মাদামবীর হাট আচ্ছা এনসিসি ব্যাংকের পাশে নাকি এনসিসি ব্যাংকের পাশে আচ্ছা আচ্ছা ব্র্যাক ব্যাংকের পাশে আচ্ছা তো শুরুতেই আমাদেরকে কি তার দেখাবেন বলেন শুরুতেই আপনাদের দেখাবো জাপানি তার জাপানি তার হ্যাঁ জি এটা জাপানি তার ওকে হ্যাঁ জি এটা হচ্ছে মানে জাপানি তার কিভাবে বুঝবে জাপানি তার এটা জাপানি তার এটা জাপানি যে গেটআপ এবং জাপান লেখাও আছে আচ্ছা আচ্ছা তার মধ্যে লেখা আছে নাকি যে জাপানি জাহাজের তার মোটর চলবে সাইড লাইন হবে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন মানে হাই ভোল্টেজের জন্য ইউজ করা যাবে মানে হাই ভোল্টেজের জন্য ব্যবহার করা যাবে আচ্ছা আচ্ছা এগুলো কেজি কত করে এগুলো কেজি 550 টাকা 550 এটা আছে ফ্লেক্সিবল এটা 2376 এটা ভ্যান ওয়্যারিং গাড়ি ওয়্যারিং আচ্ছা অটো রিকশার মধ্যে হ্যাঁ যে কোনো ওয়্যারিং এর কাজ গাড়ি ওয়্যারিং এর কাজ করার জন্য এটা বেশি করে ব্যবহার করা হয় এটা ইউজ করা হয় তখন ইউজ করা হয় আচ্ছা কেজি কত করে এগুলো জাপানি তার এটা কেজি 800 টাকা কেজি 800 টাকা কেজি পড়ছে 800 কেজি আর তো আলোচনা সবে কারে কমবে নাকি নাকি এটা ফিক্স আলোচনা সবে যদি বলে যে কেউ যদি বলে আমাদের চ্যানেলের শাহেদ ব্লগ থেকে আসছে তাহলে তো ডিসকাউন্ট দিবেন নাকি হ্যাঁ ডিসকাউন্ট দেব অবশ্যই ডিসকাউন্ট দেব আচ্ছা তবে এটা এটা বলুন হ্যাঁ এটা হচ্ছে এটা জাপানি তার এটা ডাবল না আচ্ছা ডাবল কভার ডাবল আচ্ছা এটা মাল্টি প্লাগ বা বিভিন্ন টু ফেস ব্যবহার করার জন্য যে কোনো কাজে ব্যবহার করতে পারবে আচ্ছা এগুলো কি আপনি গজ হিসেবে বিক্রি করেন নাকি এগুলো কেজি হিসেবে বিক্রি করা হয় কেজি এমনি গস্ত বিক্রি করেন না না আমি কেজি গস্ত বিক্রি করি সবগুলো কেজি যেটা নেন কেজি নাকি কেজি 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 কত করে এগুলো এর কেজি 750 টাকা কেজি 750 আর এটা এটা কি এটা আছে ডিশ তার ডিশ লাইন তার জি আচ্ছা এটা আছে ডিশ তার হ্যাঁ ডিশ তার এগুলো কেজি কত করে এগুলো কেজি 1000 টাকা কেজি এটা 1000 টাকা কেজি আর এটা এটা আছে যে ওয়্যারিং তার ওয়যারিং তার ওয়যারিং তার জি আচ্ছা ঘর বাড়ি ওয়্যারিং করার জন্য আর এমনিতে বিদ্যুৎ লাইন তো টানা যাবে এটা হ্যাঁ বিদ্যুৎ লাইন তো অবশ্যই টানা যাবে বিদ্যুতের জন্য ব্যবহার করা হয় মূলত আচ্ছা আচ্ছা কেজি কত করে এগুলো এগুলো কেজি 850 টাকা কেজি 850 জি ওকে তবে এটা দেখতেছি এটা এটা হ্যাঁ এটা তার এটাও তার এটা 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 ফ্লেক্সিবল তার এটা গাড়ি ওয়্যারিং এর জন্য ব্যবহার করা হয় আচ্ছা হ্যাঁ আরে মাসখানেরটা হ্যাঁ মাসখানেরটা এটা ওয়্যারিং তার বাসা বাড়ি ওয়্যারিং সাইড লাইন যে কোনো কাজ ব্যবহার করতে পারবেন আচ্ছা তার সাথে এগুলা এগুলো আপনি যে মেইন লাইন থেকে নিতে পারবেন হ্যাঁ জেনারেটর ব্যবহার করতে পারবেন তারপরে আপনি সাইড লাইন ঘর করতে পারবেন হাই ভোল্টেজের জন্য না হাই ভোল্টেজ জাপানি তার জি হাই ভোল্টেজ জাপানি তার হাই ভোল্টেজ জাপানি তার এটা কিন্তু ডাবল আছে হ্যাঁ ডাবল ডাবল কত করে এগুলো কেজি এগুলো কেজি 750 টাকা কেজি 750 তারপরে এটা কি হ্যাঁ এটাও তার এটা টু করে তার চিকন তার হ্যাঁ চিকন তার বিভিন্ন কাজে এগুলো ব্যবহার করা হয় আচ্ছা চিকন তার না জি চিকন তার টু কোর আছে এগুলো সাইড লাইন ঘর করতে পারবেন বা বিভিন্ন গ্রাইন্ডিং মেশিন বা বিভিন্ন এভরিথিং কাজ জন্য এগুলো তার ব্যবহার করতে পারবেন ব্যবহার করা যাবে নাকি কাভার সব আছে হ্যাঁ কাভার সব টু কোর না কাভার টু কোর এই যে টু কোর এখানে দেওয়া আছে হ্যাঁ টু কোর এই যে দিতে থাকবে টু কোর এই যে টু কোর দেওয়া আছে আচ্ছা এগুলো কেজি এমনি কত করে এগুলো কেজি 750 আচ্ছা তারপর কোনটা দেখছি আমরা তারপর আপনি এটা দেখতে পারবেন তাহলে দেখান তো একটু 6 আরএম তার এটা আছে যে ডিসি তার আচ্ছা ডিসি তার এগুলো আছে যে আপনাকে ডিসি তার বলে না হ্যাঁ যা সোলার সেল বা গাড়ি ব্যাটারি আচ্ছা হ্যাঁ মোটর এগুলো কাজ ব্যবহার করা ডিসি তার এগুলো ঘন হয় না হ্যাঁ এগুলো ঘন হয় জি আর এসি তার এগুলো দুটা তিনটা বার ঘন হ্যাঁ দুটা তিনটা বার আচ্ছা তারপরে হচ্ছে এগুলো ওয়্যারিং এর তার এগুলো ওয়্যারিং এর তার এগুলো মেইন লাইন নিতে পারবে হ্যাঁ মেইন লাইন থেকে কাজ ব্যবহার করতে পারবে আচ্ছা তারপরে এই যে এটা এটাও ডিসি তার এটা ডিসি এগুলো ডিসি তার হ্যাঁ এগুলো ডিসি তার এগুলো অনেক উন্নত মানের তার আচ্ছা ভালো মানের তার ভালো মানের তার এগুলো আপনারা গাড়ি ওয়্যারিং সাইড লাইন মেইন লাইন হ্যাঁ এগুলো ব্যবহার করতে ব্যাটারি কেবল এইভাবে ব্যবহার করতে পারবেন
আচ্ছা কত করে এগুলো কেজি? এগুলো কেজি 850। 850 জি। তারপরে হ্যাঁ জি এগুলো একই তার 850 টাকা। এগুলো সবগুলো 850 নাকি? হ্যাঁ এগুলো ডিসি তার মনে হচ্ছে। হ্যাঁ ডিসি তার, ডিসি তার। এটা ডিসি তার। আর এগুলো সব ওয়্যারিং তার। হুম এগুলো সব ওয়্যারিং তার। হ্যাঁ ওয়্যারিং করার জন্য ইউজ করা হয়। এটাও এটাও নাকি দুটোই? হ্যাঁ দুটো। এর দুটো পার্থক্য কি? এটা মানে একই জিনিস বাট কালার ভিন্ন। আচ্ছা 2.5 আর 1.5 850 টাকা কেজি হবে। এগুলো 3 কোর, 3 কোর জেনারেটর বা এসি চলবে। বড় বড় হাই ভোল্টেজ, হাই ভোল্টেজ, হাই ভোল্টেজ ব্যবহার করা হবে। ওকে 10 আরএম, 6 আরএম এগুলো তার ব্যবহার করা হয়। তারপর সাইড লাইন ব্যবহার করা যাবে, তারপর সাউন্ড সিস্টেমের জন্য ব্যবহার করা যাবে। মেইনলি সাউন্ড সিস্টেম, মেইনলি সাউন্ড সিস্টেম জন্য ব্যবহার করা যাবে। মেইনলি সাউন্ড সিস্টেমের জন্য, মেইনলি সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে। আপনি তার এগুলো নরম সফট, সফট না? হুম সফট। আচ্ছা আচ্ছা। হুম এগুলো দেখছেন, এটা জাপানি তার। এই যে দেখতে পাচ্ছেন এটা, এগুলো 16 আরএম। এগুলো আপনি মেইন লাইন, মেইন লাইন, মেইন লাইন বা এসি লাইন, আচ্ছা এগুলো দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা তো কোনটা কত? এটা রাবারটা কত? রাবারটা কেজি আছে 750। আচ্ছা আর এটা কেজি আছে যে 1050। 1050 জি। ওকে তো এটার নিচে, হ্যাঁ এটা ব্যাটারি কেবল, ব্যাটারি কেবল, ব্যাটারি কেবল বা ওল্ডিং কেবল বলতে পারেন। আচ্ছা ওল্ডিং কেবল ব্যবহার করা হয়, এগুলো কেজি 1000 টাকা কেজি। এটা 16 আরএম 2 কোর। আচ্ছা এটা মেইন লাইন, হ্যাঁ এগুলো অনেক লোডিং কাজ ব্যবহার করা হয়, মেইন লাইন হাই ভোল্টেজ, হাই ভোল্টেজ ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে 16 আরএম 4 কোর, 4 কোর, হ্যাঁ এগুলো আপনার লিফট বা বিভিন্ন বড় মোটর জন্য এগুলো ব্যবহার করা হয়। আচ্ছা ঠিক আছে, এগুলো কেজি হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে কেজি কত করে? কেজি উপর এটা 16 2 কোর আছে, কেজি আছে যে 850। আচ্ছা আর এটা 16 আরএম যেটা 4 কোর, হ্যাঁ এটা আছে যে গজ পড়বে 550। গজ, এক গজ 550। আচ্ছা গজ হিসেবে। আচ্ছা আচ্ছা তারপর এখানে আরেকটি, তারপর এটা আছে যে ব্যাটারি কেবল, ব্যাটারি কেবল, এই যে ব্যাটারি কেবল মনে হলো ব্যাটারির জন্য ব্যবহার করা হয়। ব্যাটারি কেবল 35। হ্যাঁ জি। আচ্ছা তো অনেকগুলো আই আছে, হ্যাঁ এখানে অনেকগুলো গেজ আছে, 19টা গেজ আছে, 19টা গেজ। হ্যাঁ জি। আচ্ছা কত করে এগুলো? এগুলো কেজি 1200 টাকা কেজি। কেজি করবে এটা 1200 টাকা কেজি, 1200 টাকা। এর মধ্যে কি কাজ ইউজ হবে? এটা মূলত এই যে ব্যাটারি কাজ, জাপানি ওয়েল্ডিং কেবল, জাপানি ওয়েল্ডিং কেবল, জাপানি ওয়েল্ডিং কেবল। ওকে এগুলো, এগুলো সব এবং নরম অন্য উন্নত মানের, এগুলো কেজি 1100 টাকা, 1100 কেজি দাম 1100 টাকা। আর এগুলো, এগুলো জাপানি তার, হ্যাঁ ওয়ারিং তার, ওয়ারিং করার জন্য ওয়ারিং করার। এগুলো 1 কেজিতে 1 কয়েল, মানে অনেক হালকা মানের মাল। আচ্ছা এবং উন্নত মানের মাল, এগুলো 1 কেজির দাম 1200 টাকা। 1 কেজি করবে? হ্যাঁ 1 কেজির দাম 1200 টাকা কেজি করবে। 1200 কেজি। 16 আরএম আছে, 10 আরএম আছে, আচ্ছা 6 আরএম আছে, এগুলো খোলা সার্ভিস। আচ্ছা এগুলো এসি বা যে কোনো মেন লাইন এগুলো ব্যবহার করতে পারবেন, মোটরের জন্য ব্যবহার করতে পারবেন। আর এগুলো 2.5 ওয়ারিং, হ্যাঁ এটা হচ্ছে আমেরিকান তার। হ্যাঁ এটা আমেরিকান তার, এটা হচ্ছে যে আপনি ওয়ারিং কাজ ব্যবহার করতে পারবেন বোর্ড থেকে, হ্যাঁ মেন বোর্ড থেকে সুইজে ভিতরে ওয়ার্ডিং কাজ সব করতে পারবেন। আর এগুলো ফ্লেক্সিবল, আচ্ছা ফ্লেক্সিবল গাড়ি ওয়ারিং, ভ্যান ওয়ারিং, ভ্যান ওয়ারিং নর্মাল কাজে ইউজ হয়, নর্মাল কাজে ইউজ করা হবে। আচ্ছা এমনি কোনগুলো, এগুলো কত করে কোনটা? হ্যাঁ এটা, এটা কেজি হচ্ছে 1050 টাকা কেজি, কেজি 1050, জি 1050 টাকা কেজি। আচ্ছা আর উপরেরটা? হ্যাঁ উপরেরটাও 1050 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে, তারপর সাথে এগুলো দেখেন, হ্যাঁ এই একটা, এই একটা তার দুই রকম প্রিন্ট করা, সাদা প্রিন্ট, কালা প্রিন্ট, জাপানি, হ্যাঁ জাপানি, 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 হ্যাঁ এটা সেলকাথিন। আচ্ছা এটা এগুলো 1050 টাকা কেজি, 1050, 1 কেজি 1050। আর এগুলো চিকন, অনেক চিকন, অনেক চিকন, উন্নত মানের 600 গ্রাম 1 কয়েল, এগুলোর দাম 1150 টাকা কেজি। আচ্ছা 1150 টাকা কেজি। এটা 4 আরএম 6 আরএম, আচ্ছা 4 আরএম 6 আরএম, এগুলো এসি, আচ্ছা সার্ভিস এগুলো ব্যবহার করা হয়। উপরেটা দেখতে পাচ্ছেন, ওটা আছে সাদা জাপানি, জাপানি তার, জাপানি তার, পিভিসি, এটাও জাপানি তার। ওকে ঠিক আছে, এটা অ্যালকাথিন, আচ্ছা অ্যালকাথিন, হ্যাঁ এটা অনেক চিকন অ্যালকাথিন, এগুলো 1100 টাকা কেজি, 1100 টাকা কেজি, হ্যাঁ 1100 টাকা কেজি, এগুলো 1100 টাকা কেজি। আর এগুলো চিকন সাউন্ড সিস্টেম, বিশেষ করে সাউন্ড সিস্টেমের জন্য বা লাইট, ফ্যান, এগুলো চিকন 600 গ্রাম 1 কয়েল তার হবে। আচ্ছা এগুলো 1150 টাকা কেজি। আচ্ছা জি এগুলো চিকন তো দেখছেন 1150 টাকা কেজি। এগুলো কিসের কাজে ইউজ হয়? তার তো অনেক, মানে এগুলো বিশেষ করে বিভিন্ন কাজে, সাউন্ড সিস্টেম, তারপাশে বিভিন্ন সাউন্ড বক্স, গাড়ি ওয়ারিং, মোটরসাইকেল ওয়ারিং, হ্যাঁ চিকন চিকন তার, ফ্লেক্সিবল আছে, সাত তার আছে, এগুলো ব্যবহার করা হয়। হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন মমতার, হ্যাঁ এটা মমতার, এটা তো আগুন লাগলে নাকি জ্বলে না? হ্যাঁ সেটা আছে, এটা, এটা না, হ্যাঁ জি এটা আছে, এটা, এটা আছে ফায়ারপ্রুফ, এগুলো অরিজিনাল, হ্যাঁ এটা অরিজিনাল ফায়ারপ্রুফ আমেরিকান।
এটা আগুন জ্বললো, আগুন লাগলো জ্বলবে না। এবং অনেক হিটরুমে ব্যবহার করা হয়, তাই বয়লার রুমে ব্যবহার করা হয়। জি আচ্ছা, এগুলো এমনি কত করে? এগুলো কেজি 1000 টাকা কেজি। অরিজিনালটা না? এটা অরিজিনালটা, এটা অরিজিনালটা। তারপরে এটা 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 তো নুনটা ধরে পড়লেন? হ্যাঁ, এটাও 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 আছে 1100 টাকা কেজি। এটা অনেক হালকা মানে তার জাপানি তার, ঠিক আছে? আচ্ছা, আর এই যে এগুলো এর কাছে আমেরিকান, এগুলো অনেক চিকন মানে তার এবং অনেক উন্নত মানে তার, ভালো মানের তার না? ভালো মানের তার, জি। এগুলো অনেক ভালো মানের তার। কত করে এটা কেজি? এগুলো কেজি হচ্ছে 1100 টাকা কেজি। 1100 টাকা। আর এটা দেখতে পাচ্ছেন চিকন তার, কালারিং চিকন তার। এগুলো গাড়ি ওয়ারিং করতে পারবেন, সাউন্ড সিস্টেম ব্যবহার করতে পারবেন, ওকে, যে কোনো কাজে। হ্যাঁ, মোটর ফ্যান সব চলবে এগুলো, এগুলো অনেক শক্তিশালী তার। আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখছেন এইটাও একই, হ্যাঁ, 1100 টাকা কেজি, 1100 টাকা কেজি। এগুলো এটা হিপরুপ, এটা জাপানি। এটা হিপরুপ না? হ্যাঁ, এটা হিপরুপ, এটা দেখালাম আগে। হ্যাঁ, এটা হিপরুপ। আচ্ছা, ঠিক আছে। তারপরে এটা আছে যে 3RM তার। 3RM? হ্যাঁ জি। আর এটা ওয়ারিং তার। ওয়ারিং তার, এটার কালার কেন? মানে বিভিন্ন কালার থাকে? হ্যাঁ, বিভিন্ন কালার থাকে, এটার ভিতরে বিভিন্ন কালার আছে। আচ্ছা, এগুলো তার অনেক ওয়ারিং, বিশেষ করে ওয়ারিং এর জন্য এগুলো খুব উন্নত মানে ভালো ভালো ইউজ করা হয়। আচ্ছা, তারপর আমরা থ্রি কোর তার আছে, 4RM, জি। তারপরে ফেলে মোটর বা সার্ভিস বিভিন্ন কাজে এগুলো ব্যবহার করতে পারবেন। আচ্ছা, কত প্রাইস? এগুলো প্রায় 750 টাকা কেজি। 750 টাকা কেজি। আচ্ছা, আর এটা দেখেন, এটা 4RM সার্ভিস। আচ্ছা, হ্যাঁ, এগুলো 850 টাকা কেজি। 850 টাকা কেজি করবে। আর একটা আছে মমতার। মমতার, হ্যাঁ, মমতার, এটা অনেক উন্নত। এটা ভিতর থেকে দেখা যায় না? ভিতর থেকে দেখা যায়, যদি দেখেন আপনি, ভিতরে দেখতে তামা দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ভিতরে তামা কিন্তু দেখা যাচ্ছে। জি, এটা 1100 টাকা কেজি। 1100 টাকা কেজি। আচ্ছা, আর এগুলো সব সার্ভিস, সার্ভিস কাজ ভর করতে পারবেন। এসি বাদে, এসি বাদে এগুলো সব কিছু লোড নেবে। হ্যাঁ, সবগুলো এগুলো এসি, এসি মেন লাইনে ভর করতে পারবে, মেন লাইন থেকে মিটার। আচ্ছা, মেন লাইন থেকে মিটার, মেন লাইন থেকে মিটার, হাই ভোল্টেজ ভর করতে পারবে জাপানি তার এগুলো। আচ্ছা আচ্ছা, এগুলো তো বলছেন প্রাইস এর কত? এগুলো প্রায় 750 টাকা। 750 টাকা, জি। 25 আর 4 কোর, এগুলো এক গজের দাম 750 টাকা গজ। এগুলো 750 টাকা গজ? 750 টাকা গজ দাম। বিভিন্ন কাজে রাফিস করতে সফট এবং অনেক উন্নত মানের তার জাপানি। হ্যাঁ, এগুলো তার, এগুলো তামা হবে সাদা, সাদার উপরে তামার উপরে নিকেল করা। আচ্ছা, জাপানি তার বিশেষ করে এগুলো করা হয় বা এগুলো এইভাবে জাহাজে আসে এগুলো। আচ্ছা, এগুলো আপনি সাউন্ড সিস্টেম, ওয়ারিং, হ্যাঁ, তারপর লং লাইন ব্যবহার করার জন্য এগুলো ব্যবহার করতে পারবেন। আচ্ছা, বা যে কোনো অনুষ্ঠানে এগুলো ব্যবহার করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। প্রাইস কত ওটা? এর প্রাইস আছে 850 টাকা কেজি।